পদ্মা নদীতে কোস্টগার্ডের বিশেষ অভিযানে 50 টন জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার ভোররাতে অভিযান চালিয়ে এই ইলিশ জব্দ করা হয়। কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক সোমবার দুপুরে ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাওয়ার কবুতরখোলা অঞ্চল সংলগ্ন এলাকায় পদ্মা নদীর পাড়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে নদীর পাড়ে থাকা 10টি গ্যালন তল্লাশি করে প্রায় 2000 কেজি জাটকা পাওয়া যায়। অভিযানে জাটকার প্রকৃত মালিকদের পাওয়া যায়নি বলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এসব জাটকা মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, ঢাকা টাইমস।